আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা যে 6 নম্বর স্কুল আছে তার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক বলেছে মাস্টারদের প্রকৃত নাম কি সূর্যকুমার সেন, একের দুই জ্যোতি পিসিমার ভালো নাম কি হরিমতি, একের তিন বোম্বাগড়ে রাজার পিসি কি দিয়ে ক্রিকেট খেলে কুমড়ো, একের চার একলা কবিতার মূল কাব্যের নাম কি আমায় তুমি লক্ষ্মী বলো, একের পাঁচ রেস্তোরাঁর গায়ে নোটিশে কি লেখা থাকতো। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলছে, তাতে লেখা থাকতো কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ। একের ছয় মিষ্টি কবিতায় কবি কি ধরনের রাস্তার কথা বলেছেন, চড়াই ভাঙা, একের সাত ব্রিটিশ পতাকার নাম কি ইউনিয়ন জ্যাক, একের আট গোপালকে কে ভোরবেলা তালদিঘির দ্বারে দেখেছিল উত্তরপাড়ার গণেশ কাওড়া, দুই আছে শূন্যস্থান পূরণ, দুয়ের এক রাস্তা হোক না চড়াই ভাঙা, দুয়ের দুই একটা আছে কাঠবিড়ালি আমার দিকে তাকায় খালি, দুয়ের তিন আকাশের এক বন্ধু পেটকাটা আর অপর বন্ধু চাঁদিয়াল, দুয়ের চার ঘনাদা চরিত্রটি প্রেমেন্দ্র মিত্রের সৃষ্টি, দুয়ের পাঁচ মস্ত আশীর্বাদের মতো মাথার উপর ঝরতে থাকে পাতা। তিনের দাগে সঠিক উত্তরটি লেখো, তিনের এক আউসদান ঘরে ওঠে ভাদ্রের শেষে, তিনের দুই চিবিয়ে খেতে হয় বলে আঁক মিষ্টি, তিনের তিন পথের পাঁচালি বইটি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনের চার সভায় রাজা চেঁচায় হুক্কা হুয়া, তিনের পাঁচ উঠতে উঠতে চাঁদিয়াল আর চোখে তাকিয়ে দেখে। চারের একে দিয়েছে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠতো, তার বদে বিপ্লবীরা কেমন পতাকা ওড়ালেন, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে ব্রিটিশ পতাকা ইউনিয়ন জ্যাক উঠতো, ব্রিটিশ পতাকা পুড়িয়ে ফেলে বিপ্লবীরা সেখানে স্বাধীন ভারতে তেরঙ্গা পতাকা ওড়ালেন। চারে দুই স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এরকম দুজন বিপ্লবীর নাম ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি। চারে তিন বলেছে কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়, চড়াই উত্তরায়ের রাস্তা কোথায় দেখা যায়, চড়াই উত্তরায়ের রাস্তা পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি এলাকায় দেখা যায়, আর কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়, কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়, মসৃণ এবং ঢালু পথে সহজেই গড়িয়ে পড়া যায়। চারে চারে আছে বোম্বাগড়ের রাজা কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, আর বোম্বাগড় রাজ্যে দুটি নিয়মের কথা লেখো, সুকুমার রায়ের বোম্বাগড়ের রাজা কবিতাটি তার আবোল তাবোল নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে। এই যে বোম্বাগড়ের রাজা কবিতার কয়েকটি নিয়মকানুন লেখো, সর্দি হলে মানুষ ডিগবাজি খেয়ে চলে, আর জ্যোৎস্না রাতে নিজের চোখে আলতা মাখাই হলো বোম্বাগড়ের প্রজাদের নিয়ম। পাঁচের এক গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠল, আকাশের দুই বন্ধু গল্পে মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেটকাটা এবং চাঁদিয়াল প্রাণপণে চেষ্টা করে এবং সফল হয়, আকাশের বুকে উড়ে যায় দুজনে, খোলা আকাশে উড়ে যাওয়া ঘুড়ি দুটোকে সুতো দিয়ে বাঁধবার কেউ নেই, তাই খোলা আকাশের আশ্রয়ে স্বাধীনভাবে তারা উড়ে যেতে পেরেছিল, এভাবেই দুই ঘুড়ি বন্ধুর বন্ধু হয়ে উঠেছিল আকাশ। পাঁচের দুই ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে, গরিব গৃহস্থ ক্ষুদিরাম ভট্টাচার্যের সারা বছরই কষ্টের সৃষ্টি দিন কাটে, এবারে ভরা বর্ষায় তার পরিবারের অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে, যজমান এবং শিষ্যদের বাড়ি থেকে পাওয়া ধানও শেষ হয়ে গেছে, তাই ক্ষুদিরামের বাড়িতে দুদিন হাঁড়িও চড়েনি। পাঁচের তিনে বলেছে কবি কোন বিষয়কে মস্ত আশীর্বাদ বলেছেন, কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে, একলা কবিতায় কবি শঙ্খ ঘোষ তার মাথার উপর গাছের পাতা দিয়ে ঝরে পড়াকে মস্ত আশীর্বাদ বলেছেন, আর কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে সবুজ গাছপালা আর তার ভেতর দিয়ে চলে যাওয়ার পথ, এছাড়াও কাঠবিড়ালি গাছের ঝরা পাতা এমনকি শাল বা তাল সুপারির বনও কবির সঙ্গে সঙ্গে থাকে। ছয়েতে বলেছে পুরুষ চিহ্নিত করো, ছয়ের এক আছে আপনি, দুয়েতে আছে ওরা, তিনে আমি, আর চারে হচ্ছে তুই, তাহলে আপনি হচ্ছে মধ্যম পুরুষ সম্ভ্রমার্থক অর্থে, ওরা হলো প্রথম পুরুষ সাধারণ অর্থে, আমি উত্তম পুরুষ, আর তুই হচ্ছে মধ্যম পুরুষ তুচ্ছার্থ অর্থে। সাতে ক্রিয়ার রূপ অনুযায়ী পুরুষ বা পক্ষ লেখো, সাতের এক হবে সে ভাত খায়, সাতে দুই আমরা এখন খুব ব্যস্ত আছি, আর সাতের তিন তুমি কি আমার কথা শুনতে পাও। আটে বলেছে বিপরীত শব্দ লেখো, ধ্বংস অজ্ঞ দুর্বল ঐক্য আবাহন আর গ্রাম্য, ধ্বংস হবে সৃষ্টি, অজ্ঞ বিজ্ঞ দুর্বল সবল ঐক্য অনৈক্য আবাহন বিসর্জন গ্রাম্য শহুরে।
আর এখানে অনুচ্ছেদ রচনার মধ্যে গাছ আমাদের বন্ধু আমি কমিউনিটিতে পোস্ট করেছি, তো সেখান থেকে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের আমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে।